সবাইকে, তো আজকে কিন্তু আমরা সন্ধ্যাবেলা করবো আলুর ডোনার। আসলে দাদা বলছিল যে আমাকে কিছু একটা করে খাওয়া, তো আমি বললাম যে ঠিক আছে আমাদের তো নিরামিষ, তাহলে আজকে আমি তাদেরকে আলু দিয়ে একটা রেসিপি করে খাওয়াবো, আর সেটা হচ্ছে আলুর ডোনার। তার জন্য কিন্তু আমার লাগবে কয়েকটা আলু, ধনে পাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি আর সুজি। আমি কিন্তু ধনে পাতাগুলো কুচি করে নিয়েছি, কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি, আর আলুগুলো মা ছুলে দিয়েছিল সেগুলো কুচি করে নিলাম, গোল গোল করে কেটেছি। এরপরে কিন্তু গ্যাসটা জ্বালিয়ে ওভেনের মধ্যে জল দিয়ে আলুগুলোকে সেদ্ধ করতে দিলাম, আর তার মধ্যে নুন আর হলুদগুলো দিয়ে অনেকক্ষণের জন্য রেখে দিয়েছি। জল শুকিয়ে এলে তার মধ্যে কিন্তু আমরা সুজি দিয়ে দিয়েছি। সুজিটাকে দেওয়ার পরে কিন্তু এটা ভালো করে নেড়ে চেড়ে পুরো জলটাকে শুকিয়ে নিতে হবে, তার কারণ এটা যেন হাতে না লেগে যায় সেই মতো। আমার একটু নরম হয়ে গেছিলো, পরে আমি ঠিক করে নিয়েছি। তারপরে কিন্তু ধনে পাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি, আর এখানে কিন্তু অল্প একটু সয়াবিন তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। হাতের মধ্যে কিন্তু তারপরে এভাবে গোল করে নিতে হবে, আর মাঝখানে একটা গোল শেপ করে দিতে হবে, আর তৈরি হয়ে গেলে কিন্তু ডোনার। আর ডোনারগুলো গরম তেলে ছেড়ে দিতে হবে, একদম গরম তেলে, আর কিন্তু লো ফ্লেমে রাখবে, নয়তো কিন্তু সুজি পুড়ে যাবে। তারপরে কিন্তু একটু ভাজলেই তৈরি হয়ে গেল ডিমের ডোনার। আমার তো দেখতে খুব ভালো লাগছে, আর খেতে খুব ভালো লাগছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও।